আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস সাবজেক্টে অর্ধবার্ষিক পরীক্ষায় আসতে পারে বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পড়া দরকার সেগুলো আজকের এই ভিডিওতে দিব। তো তোমাদের প্রথম অধ্যায় থেকে একক কাজ তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। এক, সামাজিক উপাদান কাকে বলে? দুই, প্রাকৃতিক উপাদান কাকে বলে? তিন, তথ্য সংগ্রহের দুটি পদ্ধতির নাম লেখো। চার, হাইপোথিসিস কি? পাঁচ, অনুসন্ধান পদ্ধতির ফলাফল কোন কোন পদ্ধতিতে উপস্থাপন করা যায়? ছয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের প্রথম ধাপ কি? ছয়, যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কী ধরনের পদ্ধতি অনুসরণ করা উচিত? সাত, দুটি করে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের নাম লেখো। আট, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ কি? নয়, পরিবেশ ও বনভূমি রক্ষায় বাংলাদেশ সরকার কী ধরনের কাজ করছে? দশ, কার্বন নিঃসরণের দুটি উৎসের নাম লেখো। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে একক কাজের জন্য এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। মানুষের আত্মপরিচয় গড়ে ওঠে কী কী প্রেক্ষাপটের ভিত্তিতে? বারো, সিয়ারসার্স টাওয়ারের নকশা করেন কে? তেরো, ফজলুর রহমান খান কখন মৃত্যুবরণ করেন? চোদ্দ, অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান কত সালে? পনেরো, বেদুইনরা কেমন জাতি? এরপর তৃতীয় অধ্যায় থেকে একক কাজের জন্য তোমরা এই প্রশ্নগুলো পড়তে পারো। কে হাজার বছরের ইতিহাসে ব্যতিক্রমী একজন নেতা হিসেবে আবির্ভূত হন? সতেরো, আমরা কার নেতৃত্বে স্বাধীন দেশ পেয়েছি? আঠারো, আমাদের মুক্তিযুদ্ধ চলেছিল কত মাস? উনিশ, কত সালে ব্রিটিশ শাসনের অবসান হয়? বিশ, কিসের ভিত্তিতে ভারত বিভক্ত হয়? একুশ, ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে গড়ে ওঠা কয়েকটি গুরুত্বপূর্ণ আন্দোলনের নাম লেখো। বাইশ, পূর্ব পাকিস্তানের পূর্ব নাম কী ছিল? তেইশ, বাংলার মানুষের লড়াই ও সংগ্রামে কে অগ্রভাগে থেকে আমৃত্যু লড়াই করে গেছেন? চব্বিশ, কাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ চূড়ান্ত বিজয় অর্জন করে? পঁচিশ, আমাদের বিজয় দিবস কবে? ছাব্বিশ, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির পুলিশের গুলিতে নিহত শহীদদের নাম লেখো। সাতাশ, শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেছেন? আটাশ, স্বদেশি আন্দোলন কত বছর স্থায়ী হয়েছিল? ২৯, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কী ছিল? ৩০, বঙ্গবন্ধুর কোন ভাষণটি ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করেছে? ৩১, বাঙালির মুক্তির সনদ বলা হয় কোনটিকে? ৩২, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটির স্থায়িত্ব কত ছিল? ৩৩, অসহযোগ আন্দোলনের ডাক দেন কে? ৩৪, আগরতলা মামলায় আসামির সংখ্যা কত? ৩৫, আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন? ৩৬, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে মৃত্যুবরণ করেন? ৩৭, বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কখন? এরপর চতুর্থ অধ্যায় থেকে কয়েকটি একক কাজ। বৈশাখী মেলায় কী কী পাওয়া যায়? ইবনে বতুতা বাংলা সম্পর্কে কী বলেছেন? সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস বলতে কী বুঝো? নৌকা বাইসের ৫টি বৈশিষ্ট্য লেখো। প্রত্নতাত্ত্বিক উৎসগুলো কী কী? এই একক কাজগুলো তোমরা প্র্যাকটিস করবে। এরপর দলীয় কাজ এর জন্য তোমাদের কিছু প্রশ্ন এখানে আমি দিয়েছি, এগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নিবে। এক, অনুসন্ধান কাজ পরিচালনার জন্য কী ধরনের তথ্য সংগ্রহের পদ্ধতি ব্যবহার করতে হবে? পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। দুই, হাইপোথিসিস কী ব্যাখ্যা করো? বিষয়টি গবেষণা কাজে কীভাবে সহায়তা করতে পারে? তিন, কিয়োটো প্রোটোকল কি? ১৯৯৭ সালের কিয়োটো প্রোটোকলে গৃহীত সিদ্ধান্ত পত্রিকায় রিপোর্ট আকারে নিচে উপস্থাপন করো। চার,
তোমার এলাকায় কোনো সামাজিক উপাদানের পরিবর্তন উল্লেখ করো। উক্ত পরিবর্তন তোমার এলাকায় কি কি সুবিধা ও অসুবিধা সৃষ্টি করেছে তা খুঁজে বের করে লেখো। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে কিভাবে একজন মানুষের আত্মপরিচয় গড়ে ওঠে পোস্টার পেপারে উপস্থাপন করো। তারপর শিল্প ও স্থাপত্যে ফজলুর রহমান খানের অবদান অনুসন্ধান করো। তারপর 7, রাষ্ট্রীয় পরিচয় ও নৃতাত্ত্বিক পরিচয়ে বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্কে তথ্য অনুসন্ধান করো। তৃতীয় অধ্যায় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারিত্রিক গুণাবলী আলোচনা করো। 9, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে গড়ে ওঠা আন্দোলনগুলো পোস্টার পেপারে উপস্থাপন করো। 10, 1947 থেকে 1971 সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকাণ্ডের ধারাবাহিক ঘটনা প্রবাহ উল্লেখ করো। 11, স্বাধীনতা আন্দোলনে 1970 সালে নির্বাচন গুরুত্বপূর্ণ কেন। 12, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ সম্পর্কে দলগতভাবে আলোচনার মাধ্যমে উপস্থাপন করো। এরপর চতুর্থ অধ্যায় থেকে রয়েছে নৌকা 22-এর বৈশিষ্ট্য সহ একটি পোস্টার পেপার উপস্থাপন করো। হাল খাতা কি দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো। মৃৎপাত্র এবং পোড়ামাটির ফলক থেকে কিভাবে ইতিহাসের তথ্য সংগ্রহ করা হয় দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো। কিভাবে একজন ইতিহাসবিদ যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করেন এ সম্পর্কে দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।